আসসালামু আলাইকুম, হাসান ব্লগস এর আরো একটা ফিসিক ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। দর্শক বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করতেছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমাদের আজকের ভিডিওটা আমরা করব মাত্র 91,500 টাকার মধ্যে একটা টোটাল পিসি বিল। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু 24 ইঞ্চ একটা মনিটর আছে, MSI এর গেমিং মনিটর, আর আছে 5600G আপনাদের পছন্দের সেই প্রসেসরটা। যারা 91,000 এর মধ্যে আশেপাশে ভিডিও আশা করতেছিলেন, আশা করতেছি এই ভিডিওটাই আপনাদের হেল্প করবে। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। সৈন্টুর পর ফিরে আসলাম, আর আজকের পিসিটা আমরা যার জন্য বিল করছি, ভাইয়ের নাম হচ্ছে শিশির, এই যে লাল গেঞ্জি পড়া ভাই, আর উনি আসছে হলো ভেড়ামারা কুষ্টিয়া থেকে, সাথে কিন্তু দলবল আছে, আরো দুজন আছে। শিশির ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আপনি? জি আমি অনেক ভালো আছি। আর আপনি ভেড়ামারা কুষ্টিয়াতে কোন জায়গাতে বাস করেন? ভেড়ামারা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানাতে আমার বাসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পাশে যে ভাই ওনারা কোন জায়গা? আমরা সবাই ভেড়ামারা থেকে এসেছি, সবাই ভেড়ামারা কুষ্টিয়া। আচ্ছা, যাই হোক, পিসি তো আপনার, আর ওনারা কি হয়, ফ্রেন্ড? মামা, খালাতো ভাই এবং মামা। যাই হোক, ভাইরা আসছে, অনেকক্ষণ হলো, পিসি বিল করা কমপ্লিট হয়ে গেছে। কি করবেন এই পিসি দিয়ে আমার দর্শক কিন্তু জানতে চাইবে, কারণ ওনারা বাজেট জানে যে 91,000 টাকার পিসি, এখন এটা দিয়ে কি করার জন্য আপনি নিচ্ছেন সেখান থেকে কিন্তু আইডিয়া নেওয়া হবে। আমার ইচ্ছা ছিল আসলে SSC পরীক্ষা ছিল, তো ভাবলাম যে পরীক্ষা পরে আর কি আপডেট করবো, মানে কিছু আপডেট করার ইচ্ছা ছিল, তো ভাবলাম যে পরীক্ষাটা শেষ হোক তারপরে আপডেট করবো। খুব খুশি হলাম ভাই, আর আগের পিসিটা ছিল ডুয়েল কোর, এমনই হয়, আমাদের আগের পিসি গুলো একটু ব্যাকডেটেড থাকে আর আমরা আপডেট পিসি বানানোর জন্য চলে আসি মাল্টিপ্ল্যানে, কিন্তু এক্সপেকটেশন থাকে অনেক হাই, বাজেটের কারণে হয়তো পুরোপুরি ফুলফিল করা হয় না, একটু লো বাজেটের পিসি আমরা নিয়ে নিই। তবে আমার মনে হয় আপনারা যে পিসি গুলাই আমরা বিল্ডের ভিডিও গুলা দিই, এই পিসি গুলা যে সমস্ত ইউজার নিচ্ছে তাদের যে কাজ সে তুলনায় কিন্তু পিসি গুলা একটু হাই হয়, এমন হয় না যে এই পিসি দিয়ে আমরা টাইনা টুইনা কাজ করবো। বিশেষ করে 30,000 টাকার নিচে যাদের বাজেট আছে তাদের কথা বলতেছি না, 50,000 এর উপরে যাদের পিসি আছে তাদের কথাই বলতেছি, কারণ আমরা নর্মালি যে জানি কাজের জন্য যে পিসি গুলো আমরা বিল করি, ধরেন গ্রাফিক্স এর কাজ শিখবো, অফিসিয়াল ওয়ার্ক করবো, এই সমস্ত পিসি কিন্তু আমরা 40,000 এর মধ্যে যেগুলো বিল করি সেগুলো দিয়ে কাজ করা পসিবল। শুধুমাত্র গেমিং এর জন্য একটু ভালো মানের পিসি লাগে, আপনার 3D অ্যানিমেশন এর কাজ যদি করতে চান, ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে একটু ভালো লাগে। আর আমরা যারা নিজেরাই জানি না যে আমি কি করব, আমি কি এডিটিং করবো, না আমি গ্রাফিক্স এর কাজ করবো, না আমি ফ্রিল্যান্সিং করবো, এবং অনেকেই আছেন যারা নিজেরাই আসলে জানেন না যে আপনারা কি করবেন, এখনো আপনি জানার কথাও না, কারণ কিছুদিন পরে আপনি প্রফেশনাল হবেন, আপনার ভিতরে কোন ক্রিয়েটিভিটি বেশি ভালো আপনি হয়তো নিজে এখনো জানেন না, কিছুদিন পর এমন হতে পারে যে আপনি ভাবছিলেন একজন ভালো গেমার হবেন, হয়ে গেলেন একজন ভালো ফ্রিল্যান্সার। সো এটাই স্বাভাবিক, অনেকের লক্ষ্য থাকে ডাক্তার হওয়ার, কিন্তু ভবিষ্যতে হয়ে যায় অন্য কিছু। যাই হোক, আমাদের শিশির ভাইয়ের জন্য আমরা পিসি বিল করে ফেলছি, আমাদের খরচ হয়েছে 91,000 টাকা, আর মোটামুটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সব ধরনের প্রোডাক্ট এখন অ্যাভেলেবল আছে, এক্সেপ্ট গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে কিছু কথা বলিনি, অনেকেই বাসা থেকে যখন আসেন আইডিয়া নিয়ে, তখন ওয়েবসাইটে যে প্রাইসটা দেওয়া থাকে গ্রাফিক্স কার্ডের সেইটা ধরে কিন্তু হিসাবটা করে আসেন, কিন্তু ফাইনালি পিসি বিল করার সময় দেখা গেছে যে প্রাইসগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সো শুধুমাত্র গ্রাফিক্স কার্ড ছাড়া বাকি সব প্রোডাক্টের প্রাইস আপনি ওয়েবসাইট থেকে আইডিয়া নিয়ে আসেন, কোনো প্রবলেম নেই, বাট গ্রাফিক্স কার্ডটার জন্য অবশ্যই মার্কেটে আসার আগে একটু কল দিয়ে আগে ধারণা নিয়ে আসবেন, কারণ আমরা গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো এখনও কোনো কোম্পানি ওয়েবসাইটে ফুললি আপডেটেড রাখতে পারতেছি না। যা অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যারা আমার কাছে পিসি বিল করতে আসে, যারা ব্লগ করে, তারা আমার খুব কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ, তাদের ইচ্ছাতে কখনো আমার ইচ্ছাতে কিন্তু আমরা এই ব্লগগুলো বানাই, উদ্দেশ্য একটাই, যাতে করে দূরে থাকা মানুষগুলো একটু আইডিয়া নিতে পারে যে বর্তমানে প্রোডাক্টের প্রাইস কিরকম যাচ্ছে। যা এবার আপনাদের দেখলে আইডিয়া দিব, আমাদের শিশির ভাইয়ের এই পিসিতে কি কি কম্পোনেন্ট আছে তার আগে একটু জানতে চাই, এই পিসি সম্বন্ধে ধারণাটা আপনি কি কি দিয়ে বিল করবেন এটার সিদ্ধান্ত করতে গেছেন? আমি মূলত মানে প্রথমে যেটা ইউজ করতাম তো ওটাতে যেহেতু ভালো পারফরমেন্স পাইনি, তারপরে ভালো করে যেহেতু চেঞ্জ করতে হবে, পরে আমার ভাই আছে, আচ্ছা খালাদু ভাই, মানে ডিসিশন। ভাইয়ের নামটা যেন কি? মাহফুজ। মাহফুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বোবার মতো দাঁড়ায় আছেন, কিন্তু বলবেন, আমি কিন্তু প্রি প্ল্যান কোনো ভিডিও বানাই না, দেখছেন তো, কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, আমি নিজেও জানি না যে আজকের ভিডিওতে আমি কি বলবো, এবং ভাইদেরকে সাক্ষী রেখে আরো একটা কথা বলতে চাই, শিশির ভাইয়ের যে পিসিটা বিল করলো কেডাস কম্পিউটার থেকে, এই পিসি নিতে আসার পরে থেকে এই ভিডিওটা করার আগ পর্যন্ত ওনাদের সাথে আমার কোনো কথাই হয়নি, এবং এটাই বাস্তব, অনেকেই পিসি বিল করতেন আসে, সবার সাথে আমি কথা বলতে পারি না, সম্ভব হয় না, পসিবল হয় না হয়তো সবার সাথে টাইম দেওয়ার,
যখন ব্লগটা করি তার এক মিনিট দু মিনিট আগে হয়তো আমাদের মামুন বলবে, হয়তো আমাদের স্যার বলবে, কিংবা আমাদের যে সাবস্ক্রাইবার আছে ওনারা বলবে যে ভাই একটা ব্লগ করি চলেন। সো আমিও লেট স্টার্ট শুরু করে দিই, কিন্তু ভিডিও মেক করার আগেও আমার কি প্ল্যান থাকে না যে আসলে এই ভিডিওতে আমি কি বলতে যাবো। ফোনে স্ক্রিপ্টের থাকে না, সো লেখা ছাড়াই কিন্তু আমরা ভিডিওগুলো মেক করি, কারণেই ছোটখাটো কিছু মিস্টেক হয়ে যেতে পারে। সো ভিডিওতে ওই রকম কোনো কমেন্ট আপনারা করবেন না হাসান ভাই যেটা দিয়ে কষ্ট পাবো, কারণ এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্য বানাই, যদি এটা থেকে সামান্য পরিমাণ উপকার আসে আপনাদের তাহলে আমার সাথে। ঠিক আছে ভাইয়া, অনেক কথা বললাম, ভালো লাগলো, আইসের আবার ঢাকা আসবে। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য, না শিশির ভাই জন্য, পিসি করছে যেন ওনার কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারে। গাইজ, এখন একটু ধারণা দেই আমাদের আজকের এই দিনে কি কি কম্পোনেন্ট ইউজ করছি, আর আমি স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখতেছি। অনেকে আমাকে ঢাকার বাইরে থেকে ফোন দেয়, আজকে এই জিনিসটা বলে দিই আজকের ব্লগের মাধ্যমে, অনেক মানে শপ আছে ঢাকার বাইরে যে সমস্ত শপ থেকে আমাকে প্রায় ফোন দেওয়া হয়, হাসান ভাই প্রাইসগুলো স্ক্রিনে দিয়েন না, কি কারণে দিব না? কারণ আমরা আগে যে প্রাইসে প্রোডাক্ট সেল করতে পারতাম, আপনি প্রাইসগুলো লিখে দেওয়ার পরে আমরা সেই প্রাইসে আর সেল করতে পারতেছি না। তাহলে আমার প্রশ্ন হলো, আমি যদি পারি তাহলে আপনারা পারবেন না কেন? আপনারা অবশ্যই সেই লেগগুলো একটু ওভারকাম করেন। আমার ঢাকার দর্শক, ঢাকার কাস্টমার, ঢাকার ফ্যান ফলোয়াররা যে প্রাইসে প্রোডাক্ট কিনতেছে, আমার মনে হয় পঞ্চগড়ে থাকলেও সে একই প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবে। যাই হোক, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া প্রাইসগুলো আর দিয়েন না, আমি আপনাদের এই রিকোয়েস্ট রাখতে পারবো না, কারণ আমি চাই আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তারা যতদিন না পর্যন্ত একটা পিসি বিল করতেছে ততদিন পর্যন্ত ধারণা পেয়ে যাক বর্তমানে মার্কেটে আজকে এই প্রোডাক্টটার প্রাইস কত। সো এবার একটু ধারণা দেই আজকে বিলে কি কি আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন প্রসেসর আছে রাইজেন 5 এর 5600G। যতদিন না গ্রাফিক্স কার্ডের দাম কমতেছে আমার মনে হয় এই প্রসেসরটা জনপ্রিয়তা কমবে না, কারণ এই প্রসেসরটা তারাই নিচ্ছে যারা বর্তমানে গ্রাফিক্স কার্ড নিতে পারতেছে না বাজেটের কারণে, ফিউচারে অ্যাড করবে সে চিন্তা ভাবনা থেকেই। 6 কোর 12 থ্রেড, 19 MB ক্যাশ থাকে এটাতে, আর এটার বেস ক্লক স্পিড 3.9, যেটা বুস্ট ক্লক স্পিড 4.4। আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড ইউজ করছি আমরা ওরাসের B550M ওরাস প্রো, একটা মাইক্রো ATX বোর্ড, যাদের বাজেট থাকবে আপনারা ATX নিয়ে নেবেন। ATX নিলে আপনারা কিছু ফিচার বেশি পাবেন, মাদারবোর্ডটা বড়, অনেক অনেক সুবিধা আছে। যাই হোক, এই বোর্ডটা আমরা দিচ্ছি আজকে B550 ওরাস প্রো। র্যাম আছে আমাদের আজকের বিল্ডের সাথে কোর্সার ভেনজেন্স 8GB প্রো, এখানে 3600 MHz র্যাম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 8GB করে 16GB দুইটা র্যাম আছে, 3600 যেহেতু ওনারা ওভারক্লক করবে এই জন্য একটু র্যামের স্পিডটা বেশি নিছে। আজকের বিল্ডের সাথে SSD ইউজ করছি 970 EVO+ NVMe M.2 250 GB, যাদের স্টোরেজ বেশি লাগবে তারা একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন, যাদের বাজেট আরও কম আছে তারা এখানে স্যামসাং বাদে অন্য কিছু নিতে পারবেন, গিগাবাইট আছে, আরও অনেক অনেক কিছু আছে, ট্রান্সেন্ট আছে, HP আছে, কিংসম্যান আছে, নামি দামি অনেক ব্র্যান্ড আছে, তবে এটার স্পিড মোটামুটি অন্যদের তুলনায় অনেকটা ভালো। আমাদের আজকের বিল্ডের সাথে একটা লিকুইড কুলার রাখছি 2-star ARGB, এটা DX240, যেহেতু আপনারা জানেন AMD প্রসেসরগুলো ইন্টেলের তুলনায় একটু হিট হয়, সেহেতু লিকুইড কুলারগুলো আমরা ইউজ করলে কিন্তু পারফরমেন্স ভালো পাবো, কারণ কুলিং সিস্টেমটা ভালো থাকবে। 240 জায়গায় আপনারা 120 নিতে পারেন, বাজেট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। পাওয়ার সাপ্লাই আছে কোরসায়ারের CB650, এখানে 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগানো হয়েছে, 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগাইলেও APC-তে কাজ করবে। তবে আমার মনে হয় ভাইয়ারা ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবে, এর জন্য আগে থেকেই এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিছে। একটা কথা বলার আছে, অনেকে আমাকে বলেন যে ভাই আমি ফিউচার একটা ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করবো, 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিতে চাই। আমার কথা হলো, যদি আপনার কাছে বাজেট থাকে আপনি এখনই বড় একটা নিয়ে নেন, কোনো প্রবলেম নাই, কিন্তু এমন যেন না হয় এখন পাওয়ার সাপ্লাইটা একটু বেশি নিতে গিয়ে আমার র্যামটা বা SSDটা যেন আমি নিম্নমানের না নিয়ে নিই। ঠিক আছে, সো আজকের পাওয়ার সাপ্লাই হচ্ছে CB650, এটা 80+ বোন সার্টিফাইড, পাশাপাশি এটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। আমার আজকের বিল্ডের সাথে যে মনিটর আমরা ইউজ করছি MSI ব্র্যান্ডের অপটিক্স G241VC, এই মনিটরটা গেমিং মনিটর, আর 75 Hz মনিটর, 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে, কার্ভ মনিটর। আমাদের আজকে বিলের সাথে একটা কিবোর্ড আছে ফ্যানটেকের K511 Hunter Pro, এটা কিন্তু একটা গেমিং কিবোর্ড, RGB আছে এটার মধ্যে, তবে এগুলো কালার চেঞ্জ করা যাবে না, সবচেয়ে কম দামের RGB কিবোর্ড K511 Hunter Pro, ফ্যানটেক ব্র্যান্ডের। আমাদের বিলের সাথে একটা মাউস আছে G102, আপনারা দেখতে পাচ্ছেন লজিটেকের একটা গেমিং RGB মাউস। পাশাপাশি কিন্তু আমাদের আজকের বিলের সাথে একটা কম্পিউটার কেস আছে, এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, Mania X1, আর এই কেসিংটা একটা বিশেষ ফিচার আছে আমি একটু জানাই দিই। সাইডে কিন্তু যে টেম্পার গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা খুব ইজিলি আপনারা খুলতে পারবেন। আমার কাছে অনেক সাবস্ক্রাইবাররা আসেন যে ভাইয়া গ্লাসটা কিন্তু ভেঙে ফেলছি, গ্লাসটা কি লাগানো যাবে? সো আমার একটা সাজেশন থাকবে, যে কেসিংগুলোতে এইভাবে সাইড গ্লাসগুলো খোলা যায় এটা নেওয়া ট্রাই করবেন, এটা ভাঙার চান্স খুব কম, কারণ খুব ইজিলি আপনারা এটা খুলতে পারবেন, ভিতরের কম্পোনেন্টগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন যখন ধুলাবালি জমবে। আর তার চেয়ে বড় কথা হলো, এই কেসটার সবচেয়ে বড় দিক হচ্ছে মাত্র 4000 টাকার মধ্যে আপনারা চমৎকার একটা কেসিং পাবেন, যেখানে সামনে 3টা এবং পিছনে 1টা মোট 4টা জিবি ফ্যান থাকবে, ফুললি একটা মেশ, সেখান থেকে এয়ারফ্লো হবে খুব ভালো, উপরের দিকে মেশ ফিল্টার লাগানো আছে, আপনারা চাইলে কিন্তু এখানে ফ্যান ইউজ করতে পারবেন। আমরা এটার মধ্যে একটা লিকুইড কুলার ইউজ করছি, বাই দ্য ওয়ে একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, যে সমস্ত ভাইরা লিকুইড কুলার ইউজ করতে চান
বারবার বলে দেই, অবশ্যই কিন্তু আপনারা পছন্দের ক্যাসিংটাতে লিকুইড কুলার সেট হবে কিনা এটা আগে থেকেই একটু জেনে নিন, নইলে পিসি বিল করার সময় একটা প্রবলেমও করতে হয়। অনেক সময় অনেকের ফাইল কিন্তু ভাইরাস অ্যাটাক করলে, কষ্টে করা ডিজাইন কিংবা কষ্টে করা কোনো ফাইল কিন্তু যেকোনো সময় ভাইরাস আক্রান্ত হলে নষ্ট হয়ে যাবে। সো একটা ইন্টারনেট সিকিউরিটি লাগিয়ে নেবেন, আমার মনে হয় খুবই ভালো হবে, বিশেষ করে যারা ইন্টারনেট ব্যাংকিং করেন, অনলাইনের কাজগুলো করেন, গুরুত্বপূর্ণ সে কাজগুলো কিন্তু নিরাপদ থাকবে, একটা ইন্টারনেট সিকিউরিটি থাকলে। আজকের ভিডিওতে অনেক কথা বলছি, জানি না কোনো ভুল করে ফেলছি কিনা, যদি ভুল হয়ে যায় ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিয়ে দেখতে থাকুন আসান ব্লগস, খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষ করার আগে, আজকের ভিডিওতে মাইক ইউজ করিনি, সাউন্ডটা হয়তো একটু প্রবলেম হতে পারে, সেটা এডিট করার পরে বুঝতে পারবো। যাই হোক, আমাদের দক্ষ এডিটর আছে ক্যামেরার পিছনে মেহেদি ভাই, উনি হয়তো ঠিকঠাক করে নিবে। আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।